প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 3 ডিসেম্বর 2021 কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে হুমায়রা ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড় উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হুমায়রা ডেইরি ফার্মেরই আরেকটি ফার্ম আছে, সেটা হলো ভবানীপুর। এর আগে হুমায়রা ডেইরি ফার্মের চৌবাড়িয়া হারোপাড়া থেকে একটা প্রতিবেদন আপনাদের দেখাই নেই, শুধু আমি না কোনো সাংবাদিকই আপনাদের এই প্রতিবেদন দেখাই নেই। আজকেই এখানে নতুনভাবে গরু তোলা হয়েছে, আজকে এখান থেকে আপনাদের গরু দেখাবো। আর এই ফার্মটার ভালো করে পরিচিতি আমি দেই, এটা হচ্ছে গোরস্থান সংলগ্ন, গোরস্থান থেকে 2-3টা খামার পরেই এই হুমায়রা ডেইরি ফার্ম। আপনারা এখানে এসে দেখে শুনে গাভী গরু বিক্রি করা হয়, এগুলো কিনতে পারবেন। এবারে দেখাবো নতুন সংগ্রহে কী কী জাতের, কেমন বয়সের বা কেমন দামের গরুগুলো সংগ্রহ করা হয়েছে, বা আজকে নতুন খামার উদ্বোধন উপলক্ষে কোনো সুযোগ সুবিধা আছে কি না, এই বিষয়ে বিস্তারিত কথা বলে জানবো এই ফার্মের মালিক রফিক ভাইয়ের সঙ্গে। আর দর্শক ভাইরা, যেহেতু এখান থেকে গাভী গরু বিক্রি করা হয়, আপনারা যেখান থেকে গাভী গরু কিনবেন, গাভী কিনতে হলে দয়া করে খামারে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। রফিক ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। খামার তো এটা নতুন করে আবার নিলেন না? হ্যাঁ, এটা নতুন করে মানে গত রাতে গরু তুলছি। আচ্ছা, আপনাদের এলাকা হয়তো দর্শকদের আমি সঠিকভাবে বোঝাইতে পারি নাই, খামারটা হারোপাড়া শুরুতেই তো না, গোরস্থানের পরেই আপনার অরিজিনালি একটা ইয়াকি পরিচিত হবে, এই যে ভ্যানে থেকে উঠলে 3 মিনিট টাইম লাগবে আমার খামারে, স্টেশন থেকে রেল স্টেশন থেকে ভ্যানে উঠলে 3 মিনিট টাইম লাগবে। যাকে তাকে বললে তো দেখাই দিবে যে হারোপাড়া খামার কোনটা। হ্যাঁ, হারোপাড়া চৌবাড়ির হচ্ছে প্রথমেই আর কি, গোরস্থানের 2-3 খামার পরে আমার খামার। আপনার খামারটা পড়ছে, এই খামারে কতগুলো গরু আছে আর পুরাতন খামারে কতগুলো গরু আছে? এখানে গরু আছে আপনার 14টা, আর হচ্ছে ওই খামারে আছে আপনার হচ্ছে 9টা আছে আর কি, মোটামুটি 25-30টা গরু আপনার কাছে বর্তমানে আছে। শুরুতে যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম আর পরিচয়টা জানাবেন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, গ্রাম ভবানীপুর আমার বাড়ি, কিন্তু গেইটটা নতুন আইছি তো এই জন্য। আচ্ছা, হারোপাড়া ধরেই নিলাম আজকে, যেহেতু হারোপাড়া থেকে প্রোগ্রাম দিচ্ছি। এটা একটা বিক্রয় কেন্দ্র, আপনি একজন গাভী বিক্রেতা? হ্যাঁ, এটা তো আর নতুন কিছু না, সবাই জানে আর কি। আচ্ছা, এই খামারে কতগুলো গাভী দেখাবেন আজকে আমাদের দর্শকদের? দেখাবো আপনাকে 8-10টা 10-11টা দেখাবো, 10 থেকে 11টা, 14-15টা তো আর একটা প্রতিবেদন দিলে অনেক বড় হয়ে যায়। বাচ্চা সহ কি এর মধ্যে আছে? বাচ্চা সহ আপনাকে একটা পিস দেখাবো আমি, এক পিস বাচ্চা সহ। হ্যাঁ, তা বাচ্চা দিছে 2 দিন, বকনা বাচ্চা, গোটাও 2 দাঁতের, বাচ্চাটাও মানে মা ছয় একদম ফিস্ট একই কালার। রফিক ভাই আজকে তো প্রথম মনে হয় এই হারোপাড়ার প্রতিবেদন আমি নিজেই করতেছি, আজকে প্রথম আপনার? এর আগে তো কেউ এই হারোপাড়া থেকে? না না না, এটা আমার নতুন খামার এটা। আচ্ছা, কারণ ওই খামারে আমার গরুটা মানে খামারে কষ্ট হয়ে যায়। আর দ্বিতীয় কথা, এখানে ধরেন বিভিন্ন আশেপাশে আরো অনেক কয়টা খামার, তবে এই খামারে আসলে পরে আমার এই খামারে আসলে আর আশেপাশে আর 10টা খামার থেকে ঘুরতে পারবে। হ্যাঁ, একই জায়গায় মানে একই জায়গায় আর কি। আচ্ছা, এরকম দেখলি কোনো সুযোগ সুবিধা আছে, যেহেতু নতুন শেড একেবারেই নতুন, নতুন আজকে ধরেন সুযোগ, একটা সুযোগ দেবো। আমার প্রথমে যদি কেউ গরুটা পছন্দ করে তা কিনা দামটাই দিয়ে দেবো, একটা কল লাভ লাভ। একটা গরু যেটা প্রথম যে ফোন দিবে গরু নিলে, আপনি আপনার কেনা দাম থেকে দামটা দিয়ে দেবো, একটা কল লাভ লাভ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এমনিতে নিচে কেমন দাম আছে? নিচে আছে আপনি 1,25,000, আর উপরে? উপরে অনেক দামি গরু আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন, এতেই তো অনেক দামি দামি গরু, আপনি দেখতেই পাবেন যে অনেক দামি গরু আছে আর কি। তো চলেন এক এক করে প্রতিটা গাভীর সঠিক যে বর্ণনা এইটা আস্তে আস্তে আমাকে এবং আমার দর্শককে জানাবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ দেখেন। মাশাআল্লাহ, সর্বপ্রথমে বাচ্চা সহ যেহেতু একটা গাভী আছে, এই একটা আগে দর্শকদের দেখাই নেই, বাকি প্রেগন্যান্ট পরে দেখাবো। হ্যাঁ, এটা কোন জাতের? এটা আপনি হলস্টাইন ফ্রিজিয়ান, ঠিক আছে, হলস্টাইন ফ্রিজিয়ান, 2 দাঁত বয়স, এবং বাচ্চাটাও আপনার হচ্ছে বকনা বাচ্চা, মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চা, ভবিষ্যতের একটা সুন্দর গাভী দাঁড়িয়ে আছে। হ্যাঁ ইনশাআল্লাহ, ধন আজ বাচ্চার বয়স 2 দিন, মাত্র 2 দিন? হ্যাঁ, 3 দিন হবে, 3 দিন হবে। বেশ সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী বাচ্চাটা। হ্যাঁ একদম, আপনি দেখতেছেন তো নিজের থেকে, দেখতে মায়ের মতোই পার্সেন্ট পাইছে, মায়ের মতোনই সব কিছু, মাও বকনা। আচ্ছা আচ্ছা, ছাও বকনা বাচ্চা। এটা প্রথম বাচ্চা? হ্যাঁ প্রথম বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, 3 দিনে কেমন দুধ আসতেছে ভাই? গোটা তো আপনাকে এখন দেখাচ্ছি আমি বিকাল বেলা, কিন্তু এখন বিকাল বেলা, কারণ এখন বাজে কত, বিকাল 4:15 মতো বাজে এখন। হ্যাঁ, ওই 4:15 বাজে। আচ্ছা আচ্ছা, সকাল বেলা হলে আপনাকে একটু দেখাইতে পারতাম, ওলানের গেটআপটা দেখা যেত। আর দ্বিতীয় কথা, এই বাচ্চাটাকে বারবার দুধ খাওয়ানো হচ্ছে, টানি দেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই গোটার এমনিতে দুধ কেমন থাকতে পারে পুরো দুধ আসলে? এই গোটা আমার প্রথমে আমার টার্গেট যে আপনার 20 না হলে 1 কেজি এমন তেমন হবে আর কি, এইরকম বেশি থাকবে হয়তো 2-1 লিটার। কিন্তু গরু কিন্তু ছোট গরু না, বড় গরু। আচ্ছা, এই গরুটা কারো পছন্দ হলে কত দাম? এটাই হচ্ছে আপনার একদম ছাড়। আচ্ছা আচ্ছা, 65,000 টাকা, 2,65,000 টাকা।
এটা একবারে কেনা দাম বলে দিবেন একদম এক বুঝাই নিবি 2 লাখ 65 এটা এইটাই সুযোগ থাকবে এইটাই সুযোগ আচ্ছা আর বাকিগুলো আপনি দরদাম করে বিক্রি করবেন দরদাম করে হ্যাঁ আচ্ছা এটা সাইড করে দেন 2 নম্বরটা দেখি 2 নম্বর সিরিয়ালে লালচে রঙের একটা গাভী আছে ভাই এটা কোন জাতের গাভী এটা আপনি জার্সি ভাই জান জার্সি গাভী দাঁত কয়টা 2 দাঁত দুই দাঁত বয়স আপনি দাঁতটা দেখতে পারেন দুই দাঁত হ্যাঁ প্রথম বাচ্চা দিবে আর কি একটু দেখাই দেন দাঁতটা এই হচ্ছে দাঁত ধরেন একটু এই দেন দুই দাঁত আচ্ছা দেখছি মাত্র দুইটা দাঁত হ্যাঁ আর ছোট ছোট ওগুলো দুধের দাঁত হ্যাঁ আচ্ছা এটা দেখলেন প্রেগনেন্ট গরুর চাম চুষে এত সুন্দর মানে খুবই ভালো আর কি চাম চুষে পাতলা আছে দেখেন একটু এই দেন চামড়াটা দেন পাতলা আর খুব ঢিল সব পাতলা হ্যাঁ আচ্ছা সময় আছে কেমন এটার এটা সময় আছে আমার একটা টার্গেট আছে 15 দিন সময় আছে এরকম 15 দিনের মতো সময় আছে হ্যাঁ আর পিছন সাইডে দেখেন কত সুন্দর এই দেন জায়গা বসা কত সুন্দর আচ্ছা এটাই প্রথম বাচ্চা হবে প্রথম বাচ্চা হবে এই গরুটা কারো পছন্দ হলে কত দাম এটা ভাই দাম চাইলে যাবনে 35000 টাকা চাওয়াটা না 125000 টাকা দি দাও 125 হলে বিক্রি করে দিবেন হ্যাঁ হ্যাঁ দুই নম্বরটা সাইড করে দেন তিন নম্বরটা দেখি তিন নম্বর সিরিয়ালে একটা গাভী আছে এইটা কোন জাতের গাভী এটা আপনি জার্সি আর ফ্রিজিয়ান মিক্স করা ভাই জার্সি আর ফ্রিজিয়ান মিক্স আছে হ্যাঁ মিক্স দাঁত কয়টা গাভীটার এটাও দুই দাঁত দুই দাঁত এটাও দুই দাঁত কয় নম্বর বাচ্চা হবে এটা বাচ্চা হবে প্রথম প্রথম বাচ্চা হবে হ্যাঁ প্রথম পেটে একটু পানি লাগছে ওই পানি একটু গেছে হালকা বাচ্চা হলে ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ এটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এই গাভীটা কারো পছন্দ হলে কত টাকা দাম পড়বে এটা 195000 টাকা দিয়ে দাও 195 মা বোনেরা যারা আছেন ভিডিও দেখেন গরু কেনে তারা এগুলো নিয়ে লালন পালন দহন করা যাবে এগুলো যে কোনো লোক আপনার যে কোনো লোক আসে আপনি করতে পারবে গো ঠান্ডা আছে আপনি দেখেন ঠান্ডা আছে এই দেখেন এটার দাম কত বললেন রফিক ভাই 195000 195000 হইলে তিন নম্বর সিরিয়ালের এই গাভীটা আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারেন হ্যাঁ হ্যাঁ দরদামের একটু সুযোগত রাখছেন হ্যাঁ সুযোগিতা তো আমন খুব একটা নাই কে হালকা পাতলা আছে হালকা পাতলা আচ্ছা তিন নম্বরটা সাইড করে দেন চার নম্বরটা দেখি দেখেন চার নম্বর সিরিয়ালে একটা গাভী আছে লাল আর কালো রং মিশানো আছে এবার এই যে তলাবাটের এইদিকে সাদা অংশও আছে এইটা কোন জাতের ভাই এটা আপনি জার্সি জার্সির সাথে ফ্রিজেন এই গোটা আবার যে দুইটা গরু দেখাইলাম জার্সি তার সাথে থেকে আবার মান সম্বন্ধে বেশি এবং সবচেয়ে দাঁত বেশি দাঁত কয়টা এইটার দাঁত আপনি ছয়টা ছয় দাঁত হ্যাঁ ছয় দাঁত এগুলো আপনার তো প্রথম দ্বিতীয় বাচ্চা হবে এটা দুই নম্বর বাচ্চা হ্যাঁ দুই নম্বর বাচ্চা হবে এটাও খুব শান্তশিষ্ট গাভী একদম শান্তশিষ্ট একটু টানেন তোলানের জায়গাটা দেখি এই দেন এই গোটার রক পালন মানে সব দিক দিয়েই আছে গোটা এখনো দেরি আছে সময় আছে কেমন এখনো সময় আছে 15 দিন এখনো 15 দিন 15 দিন 15 দিন বরাবর ওলান পালন নাতে থাকবে হ্যাঁ এমনিতেও রস অনেক দিয়ে দিছে হ্যাঁ গোটা দেখে নিয়ে আসছেন ভাই আমার কাছে খুব চয়েস হ্যাঁ এগুলো তো আমি দেখে নিয়েছি তারপর গ্যারান্টি দিয়ে দেব আচ্ছা কোথা থেকে কেনা এলাকা থেকে আমি গ্রাম থেকে ঘুরে ঘুরে কিনি ভাই দুধ কেমন বলছে প্রথম বিয়ানের ওটা আমি গল্প করা ঠিক না সেবেলে 18 লিটার দুধ দেয় জান উপর আল্লাহ জানে আচ্ছা বাকিটা দর্শকরা বিচার বিশ্লেষণ কিন্তু এগুলো গরু এরকমই 17 18 লিটার দুধ হবে দুধ হবে না চার নম্বরটার দাম কত এটার দাম আপনার হচ্ছে 190000 টাকা 190 হলে এটা যে কেউ সংগ্রহ করতে পারবে হ্যাঁ দরদাম করে আপনার নম্বরে বিকাশ আছে বুকিং করে রাখতে পারবে ইনশাআল্লাহ এটা সাইড করে যে পাশে একটা গাভী আছে 5 নম্বরে এইটা কোন জাতের এটা অরিজিনাল দেখেন হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান আপনি দেখেন গলাটা কত সুন্দর একদম লম্বা ইয়ার মতন আচ্ছা ছরের মতন একদম লম্বা দেখছেন পিছনের অংশ ভারী আছে পিছনের অংশটা আপনি গলাটা ইয়াটা একদম মানে খুবই গুডু আর কি ভালো এটা গুরু তবে গরু যেগুলো কিনি ছোট গরু খুব কম কিনি বড় গরুগুলি বেশি কিনি আচ্ছা ধরেন আমার আগের থেকে অভ্যেস আমি জাত দেখেই কিনি এটা আর কি দাঁত কয়টা গরুটার এরা ছয় দাঁতের গরু ছয় দাঁতের গরু এরা ছয় দাঁতের গরু কিন্তু আপনি গরু দ্বিতীয় বেন পড়বে দ্বিতীয় বাচ্চা পড়বে হ্যাঁ মাশাআল্লাহ ওলান পালানের গেটআপ খুবই সুন্দর ওর থেকে ওলান দেখা যাচ্ছে যে বের হয়ে আছে অরিজিনাল জাত যেটা এটা আর কারো আমার বলা লাগবে না প্রতিবেদন দেখলি যারা চেনে তারা বুঝতে পারবে লে লিবে এটা হ্যাঁ আচ্ছা এইটা সময় আছে কেমন এটা সময় আছে আপনার হয়তো 2-4 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে বেশি সময় নাই না না দাম কত এটাও 190000 টাকা এটার চাওয়া দাম 190 প্রতিটা গরুতেই একটা বাদে সবগুলো সংযোজনার সুযোগ আছে হ্যাঁ আছে আছে আচ্ছা এইটা সাইড করে দেন পরেরটা দেখি 6 নম্বর সিরিয়ালে একটা গাভী আছে ভাই এইটা কোন জাতের গাভী এটা আপনি দেখেন এটাও হলস্টাইন ফ্রিজিয়ান এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান খুব ভালো মানের গরু এটাও আচ্ছা দাঁত কয়টা এটার দাঁত আপনি দ্বিতীয় বেনে করে এটা এটা ছয় দাঁত তো খামার উপযোগী গাভী না এগুলা গোত কোনো ঝামেলা নাই যে খামারই লেক আপনার লালন পালন করে এই সব দিক দিয়ে সুবিধা পাবে এগুলা সুযোগ সুবিধা পাবে পাবে দাঁত কয়টা বললেন এটা ছয় দাঁত বয়স এটারও ছয় দাঁত বয়স কিন্তু এটা টাইম আছে কিন্তু ভাইজান আচ্ছা কতদিন সময় আছে এটা টাইম আছে আপনার 15 দিনের মতো সময় আছে 15 দিনের মতো সময় আছে হ্যাঁ 15 দিনের মতো সময় আছে তারপরে ওলান পালানে বেশ রস দিয়ে দিছে 15 দিন বরাবর ওলান ও রক পালানগুলো কিন্তু ভালো আপনি নিচে একটু ক্যামেরা ধরে দেখেন রকটা দেখেন একটু আচ্ছা ওই যে দুধের রক না হ্যাঁ দেখেন আচ্ছা রফিক ভাইয়ের আগে যে কয়েকটা প্রতিবেদন করছি
প্রতিটাতেই আপনি বাট জরায়ু গ্যারান্টি দিয়েছেন দ্বিতীয় রাউন্ডের, এবারে কি থাকবে? এগুলো আপনার এই বানকানা গাভিন গরু হচ্ছে বানকানা লার্ভা মানে লার্ভারানো, এই দুটো জিনিস হচ্ছে আপনার গ্যারান্টি গ্যারান্টি দিবেন। হ্যাঁ, এই গরুটা কারো পছন্দ হলে ৬ নম্বর সিরিয়ালের গাভি কত টাকা দাম? এটা আপনার ১৫৫০০০ টাকা, ১৫৫০০০০ ২৫৫০০০০ কারো পছন্দ হলে দরদামের সুযোগ দিবেন। হ্যাঁ ভাইজান, আচ্ছা এটা সাইড করে দেন, পরেরটা দেখি। সবগুলো কিন্তু বীজ দেওয়া না, সব বীজ দেয় এখন আর ওই আপনার ইয়া দেয় না, সার দেখে ধরে সার দেয় না, বীজই দেয় সবাই। এইটার দাম কত নিবেন? বিশাল আকৃতির একটা গাভী আছে ভাই, এইটা কোন জাতের গাভী মূলত? ভাই দুটো গরু আছে আমার, ধরেন এই যা এই পন্থুক যে কটা গরু মানে কিনছি, মানে যা কিনেছি এই পন্থুক গরু, বড় গরু তো কিনি আমি, ওগুলো সবই কিন্তু আমার বড় গরু, তার চাই ব্যতিক্রম গরু আমার এই দুইটা গরু আছে, ভালো জাতমানের গরু না? হ্যাঁ দুইটা পাশাপাশি আছে। নাভি টাভি নাই তো? না নাভি নেই ভাই। আচ্ছা সুন্দর একটা গাভি, বিশাল আকৃতির গাভি। এই দুইটা গাভি আমি আর কি সরজমিনে আসে দাম চাবো না, সরজমিনে এসে দেখে নেওয়াটাই ঠিক, সবচেয়ে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আর বড় গরুগুলো কিন্তু ওইরকম ক্যামেরাতে বড় লাগেও না, ছোট গরু বড় দেখা যায় ক্যামেরাতে, আর বড় গরু তো আপনার ছোট দেখা যায়। ওলানের চামড়া নাই, গোটা 30-32 দুধ হয়েছে, 30-32 লিটার কথা বললেও তো বিস্তারিত বলে দিবেন না? তা তো অবশ্যই, সেজন্য আমি বলি যে আমার যেগুলা গরু আছে সরজমিনে আসাটাই সবচেয়ে উত্তম মনে করে, তারপরে আবার এইগুলা গরু দেন অনেকেরই থাকে না, মানে কথাবার্তা বলেই বায়না করে বেচা হয়ে যায়। আচ্ছা এটা আলোচনা সাপেক্ষে একটা দাম রাখবেন, তবে ভিডিওতে দাম বলতে চাচ্ছেন না? না এগুলা গরু ভিডিওতে পরে যে একটা বিষয় আছে ওটাও বলবেন না? বলবো না। আচ্ছা এটার থেকে ওইটা মনে আরেকটু বড় আছে, ওইটা এটা হচ্ছে আপনার চার দাঁতের পাশেরটা। আচ্ছা 10 মিনিট ওইটা দেখাবো, চলো। হ্যাঁ আপনি দেখেন রফিক ভাই, সর্বশেষে যে বিগ সাইজের একটা গাভী আছে আজকের কালেকশনে খামারের সবচেয়ে বড় গরু এটাই না? এইটাই হচ্ছে, মানে বললাম না পাশাপাশি দুটো গরু আছে, কিন্তু আপনার একটা দেখালাম এই মাত্র, তারপরে হচ্ছে এটা, এটা হচ্ছে 9 নম্বর সিরিয়াল। হ্যাঁ 9 নম্বর, কিন্তু গরু এটা খুবই বড় মানের গরু এবং খুবই ভালো গরু, আমি বলবো না মুখেও বলবো না, এসে সরাসরি দেখলে বুঝতে পারবে। এটা দাঁত কয়টা? চার দাঁত। কয় নম্বর বাচ্চা গোটা আপনার? একটা বাচ্চা দিছেই ওদাতে। হ্যাঁ ওদাতে একটা বাচ্চা, মানে উনি ওদাতেই দিছে। হ্যাঁ পোলান পালানের গঠন তো বিশাল আকৃতির, বিশাল আকৃতি মানে এটা গরু বিশাল ও সব দিক দিয়ে বিশাল, সাথে মিল আছে। হ্যাঁ সময় আছে কেমন ভাই? এটা সময় আপনার এটা 15 দিনের এরকমই লাগবে আর কি, 15 দিনের মতো সময় লাগবে। আগেরটার দুধের মোটামুটি ধারণা দিয়ে দিয়েছেন 30-32, এটার কেমন থাকবে? না এটা এটাও আপনার একটা বাচ্চা যেহেতু দিছে, উনি আমাকে বলেছে এনা উনি বলে 27-28 দুধ দিয়েছে প্রথমে, তাহলে এবার কি এরকম থাকতে পারে? এটা বেশি হবে, বেশি হবে, কারণ দামও বেশি, টেকাও গাদি এটার। আচ্ছা এটা আবার সবাই নিবে না, পুরাতন খামারে যারা তারা নিবে, তারা নিবে, নতুনরা যেন না নেয়, না নতুনেরা বুঝবে না এগুলো সম্বন্ধে। এই গরুটারও দাম চাইবেন না? না এটা আমি দাম চাইব না। আচ্ছা দুইটা যদি, যেহেতু বিগ সাইজের গরু, দুইটা যদি একবারে নেয় গাড়ি ভাড়াটা কি ফ্রি করা যাবে? দুইটা গরু নিলে ভাড়া আমি গাড়ি ভাড়া ফ্রি করে দেবো, যে দেশে যাই দেশ, যে বাংলাদেশ যে কোনো প্রান্তে যাই গাড়ি ভাড়া ফ্রি করে দিবেন। হ্যাঁ আচ্ছা ওই যে ওই পাশেও কিছু গরু শুয়ে আছে, বসে আছে, দাঁড়ায় আছে, ওইগুলোও তো বিক্রির গরু না ভাই? ওগুলোও বিক্রির গরু, কিন্তু ওইগুলা গরু আমি জান এক এক সময় এক একটা বিক্রি হচ্ছে, তবে গরুগুলো আইছে রাখছে ওই রকম আমি আর কি দেখাবো না। আচ্ছা ওইগুলো এখনো রেডি হয় নাই, এখন দেখাবেন না? না। আর যে গরুগুলো দেখালেন এগুলো নেওয়ার জন্য তো যোগাযোগের প্রয়োজন ভাই, এগুলা গরু আসলে সবকিছুতেই দেখেন আপনি রাতটা বড় মানে শান্তি আলাদা। আচ্ছা আচ্ছা এর যে কি কি খবর? আচ্ছা দুইটা গরু যে পরপর 8 এবং 9, দুইটাই বিগ সাইজ এবং দুইটাই খুব শান্তিদৃষ্ট সুন্দর গরু, যাক কয় গরু, এগুলো নিলে তো যোগাযোগের প্রয়োজন ভাই, ওই আগের ফোন নম্বরেই তো যোগাযোগ করবে? হ্যাঁ আমার আগের নম্বর, আপনার নম্বরটা জানাবেন দর্শক। আমার নম্বরটা হচ্ছে 07070664989, এটাতে ইমো খোলা আছে? এটাই ইমো, এটাই আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ, এটাই হচ্ছে আপনার ইয়া বাটন। হ্যাঁ সব, অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এবারে নতুন কালেকশনের গাভী দেখানোর জন্য, ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।